আসসালামু আলাইকুম, আমি আশফাকুজ্জামান। আবার চলে আসলাম নতুন আরেকটা বিজ্ঞপ্তি নিয়ে। তাহলে চলুন সরাসরি আমরা ডেস্কটপে চলে যাই, সেখান থেকে আমরা ডিটেলসটা দেখে আসি। তাহলে চলুন ভিডিওটা শুরু করার আগে কথা বলে নিই, আপনারা যে যেখানে আছেন সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, আর প্রতিদিন চাকরি ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ওই সময় বারোটা ক্লিক করে রাখবেন। আজকে কথা বলবো হচ্ছে বাংলাদেশ শিশু হাসপাতাল নিয়ে, তার একটা জব সার্কুলার পাবলিশ করছে, হচ্ছে আমরা সেখানে কথা বলে দেবো। এটা তাদের অফিসিয়াল যে বিজ্ঞপ্তি সেটা ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক থাকবে, সার্কুলার লিঙ্ক, ওইটা ক্লিক করলে ডিটেলসটা আপনারা ওইখানে পেয়ে যাবেন। এখানে আসলে দেখবেন যে তারা উপরে দেখেন কি দিয়ে দিচ্ছে, যে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট শেরে বাংলা নগর ঢাকা 1207। এরপরে নিচে হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের কতিপয় শূন্য পদে নিয়োগের নিমিত্তে পদের পার্শ্বে বর্ণিত যোগ্যতা অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের নিকট হতে নিকট থেকে নির্ধারিত আবেদন ফর্মে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। হ্যাঁ, এটা ফার্স্টে দেখবেন যে ক্রমিক নং এক, এবার হচ্ছে পদের নাম ও জাতীয় বেতন স্কেল, এরপরে বয়স, পদের সংখ্যা, এরপরে হচ্ছে যোগ্যতা। এক হচ্ছে আবাসিক মেডিকেল অফিসার, শিশু মেডিসিন এবং অ্যালাইড, জাতীয় বেতন স্কেল নবম গ্রেড, টাকা হচ্ছে আপনার 22,000 থেকে 53,060, মানে এটা টোটাল স্যালারি। বয়স হবে অনূর্ধ্ব 35 বছর, বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য না। এর পদ সংখ্যা হচ্ছে 40টা, মানে একটা পদ, বাট এখানে পজিশন হচ্ছে মানে পদ সংখ্যা হচ্ছে আপনার 40টা। বিএমডি ডিসি কর্তৃক স্বীকৃত নিবন্ধীকৃত মেডিকেল গ্র্যাজুয়েট, শিশু মেডিসিনের উপর ন্যূনতম 1 বছরের প্রশিক্ষণ থাকতে হবে। এরপর হচ্ছে শর্তাবলী, এই শর্তাবলী তো দেখবেন আবেদনকারীগণকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। আবেদন ফর্ম হচ্ছে www.dshh.org.bd or www.bshi.org.bd। আমি ফর্মটা দেখাই দিচ্ছি, এই হচ্ছে সেই ফর্মটা। আর বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউট আবেদন আবাসিক মেডিকেল অফিসার হিসেবে প্রশিক্ষণ গ্রহণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে, বিশেষত বিভাগে প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। আবেদন ফর্মের সাথে নিম্নলিখিত সনদপত্র সমূহের ফটোকপি, প্রথম শ্রেণী গ্যাজুয়েট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত দাখিল করতে হবে, সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, প্রশিক্ষণের সনদপত্র, সদ্যতোলা 3 কপি, ল্যাবট্রিন পাসপোর্ট সাইজের ছবি, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বিএমডিসি কর্তৃক নিবন্ধনকৃত সনদের ফটোকপি, জাতীয় পরিচয়পত্র, নিবন্ধন সনদ। আচ্ছা, এই জিনিসগুলো আপনারা দেখে নিন। বয়সের ক্ষেত্রে তো ওটা বলে দিছি যে মুক্তিযোদ্ধা পোষ্য প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট গেজেট এবং এমআইএস সংযুক্ত করতে হবে। আর প্রার্থীদের পরীক্ষার ফি বাবদ পরিচালক বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের অনুকূলে 500 টাকা সমমূল্যের পে অর্ডার ব্যাঙ্ক ড্রাফ্ট বাংলাদেশের যে কোনো শিডিউল ব্যাংক থেকে সংগ্রহ করে তা আবেদন ফর্মে সাথে যুক্ত করতে হবে। আর বাকি ডিটেলসটা আপনারা একটু পড়ে নিন, কারণ পুরোটা পড়তে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর এই হচ্ছে সেই অ্যাপ্লিকেশন ফর্ম, এটা তো একদম ইজি আমার মনে হয়, যারা অলরেডি অ্যাপ্লাই করছেন তাদের জন্য। দেখেন এখানে কঠিন কিছু নেই, এখানে জাস্ট এই নাম, ঠিকানা, এরপর নাগরিকত্ব, শিক্ষাগত যোগ্যতা, এরপর অভিজ্ঞতার বিস্তারিত এখানে লিখতে বলছে। খুব ইজি একটা বিষয়। সমস্যা হলে ভিডিও নিচ্ছে কমেন্ট করবেন। তাহলে আমি ওটা নিয়ে কথা বলে দেবো। তাহলে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।